সাগরিকায় লঙ্কানদের আতিথেয়তা দিতে প্রস্তুতিতে পূর্ণ মনোযোগ টিম বাংলাদেশের। অবশ্য মনোযোগ না দিয়ে উপায় কই, সাদা পোশাকে টানা ব্যর্থতায় স্বাগতিক হয়েও যেন আগন্তুকের ভূমিকায় লাল সবুজরা। কি স্পিন কি পেস, প্রতিপক্ষ বধে দুই পথেই যেন বিপদ বাংলাদেশের। একদিকে ব্যাটারদের স্পিন জুজু, অন্যদিকে পেস ইউনিটে ইঞ্জুরির মিছিল। সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্তর পরামর্শ, ব্যাটিং সহায়ক পিচেই ভরসা রাখা উচিত টিম ম্যানেজমেন্টের। ব্যাটিং বোলিং জোরে সহায়তা হলে ভালো হয়, বিশেষ করে মনে করি যে যদি আপনার ব্যাটসম্যানদের ফেভারে থাকে তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে, কারণ আমরা দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু ব্যাটসম্যানরা ফর্মে নাই, তো ফর্মে আসতে হলে আমাদের উইকেটটা যদি ব্যাটিং উইকেট হয় তাহলে ভালো হবে বাংলাদেশ টিমের জন্য। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যাচ্ছে তাই ছিল টেস্ট দলের ব্যাটিং পারফরমেন্স, আসন্ন সিরিজে তাই সে চিন্তা পিছু ছাড়ছে না টাইগারদের। অবশ্য শান্তর প্রত্যাশা, ব্যাটিংটা ভালো হলে লঙ্কা বটটা অসম্ভব নয়। একটু হলেও আমাদের ভোগে, বিকজ মিরাজ ফর্মে ছিলেন, বোলিং ভালো করছিলেন, সাথে ব্যাটিংটাও কিন্তু আমাদের ভালো সাপোর্ট দিচ্ছিলেন, তো সেই জায়গায় মনে করি যে একটু হলেও আমরা ব্যাকফুটে থাকবো, কারণ শ্রীলঙ্কার লেফট হ্যান্ড ব্যাটসম্যান, অনেকগুলি লেফট হ্যান্ড ব্যাটসম্যান আছে, সেক্ষেত্রে মনে করি যে মিরাজ থাকলে ভালো হতো। আমি মনে করি যে ব্যাটসম্যানরা যদি রান করেন তাহলে অবশ্যই শ্রীলঙ্কাকে হারানো সম্ভব। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় ঘরের মাঠে পূর্ণ পয়েন্টের দিকে চোখ বাংলাদেশের। চট্টগ্রামে শুরু হতে যাওয়া সে মিশনে তাই গুরুত্বপূর্ণ ভালো ক্রিকেট খেলা। নেটে নিজেদের ঝালিয়ে নিতে থাকা টাইগাররা 22 গজের লড়াইয়ে কেমন করে সেটাই এখন দেখার অপেক্ষা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।